আজকে সেই দিনটা আমি বলেছিলাম আপনি যত খুশি না খুশি হবে আমি আপনাকে খুশি করতে থাকবো আজও সেই দিন আপনি যা চাইবেন তাই দেব আপনি সিংহাসনে বসে যান আপনার উম্মতদের কি সেরা করো এবার উম্মত উম্মতীরা জান্নাতে যা জান্নাতে যা জান্নাতে যা জান্নাতে যা এ ছেলেরা যুবকেরা সাবধানই যা সতর্ক হয়ে যা হারির লড়াই নয় ব্যক্তিগত লড়াই নয় কারণ আল্লাহ সফর করে বলছি অহংকার নয় অহংকার নয় আল্লাহ আমাকে এত দিয়েছে সম্মান লাগবে না আমার আমার রসুল্লাহকে নিয়ে কোন জলসা নিয়ে নয় খাওয়া নিয়ে নয় পজিশন নিয়ে নয় লড়াই নিয়ে নয় এই ছেলেরা যুবকেরা আমার আল্লাহ বলবে আমি আপনি উম্মাত উম্মাদিদেরকে ইশারা করো জান্নাতে যাবে আমি আল্লাহ কুদরতি নজর আপনার দিয়ে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মাত উম্মাদিদেরকে জান্নাতি বানাতে থাকবো সেই নবীকে আজকে কেউ নূর বলাতে কোন বক্তা যদি বলে তাকে মারো তাহলে আমি আব্বাস সিদ্দিকী রাসূলুল্লাহর হয়ে নবীকে যারা নূর বলে তাদের হয়ে কথা বলবো না বলবো না একটু কথা বলছেন না কেন হাত তুলে দেখুন কারা বলতে বলছেন হাত তুলে দেখা মুনাফিকি করছেন না তো যে কষ্ট হচ্ছে হাত না বা কাউকে জোর করছেন আমার ওই ভাইটা হাত তুলে আমি ওনাকে জোর করছি তোমরা জানো ইতিহাস এক জায়গায় শুধু আলোচনা হচ্ছিল যে রসুল কদু খেতে পছন্দ করতেন কদু বোঝেন বোঝেন কদু আলোচনা হচ্ছিল যে রসুল কদু খেতে পছন্দ করে একজনই কথাটাকে কেটে